নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কালকের দিন 4th March 2022 শুক্রবারের দিন। আপনি এই দিনে মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী ফল পাবেন বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ রেগুলারলি আপনারা জানেন অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশানগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে রাখলে আপনারা আপডেটগুলো পেতে থাকবেন। চলুন আলোচনাটা শুরু করি, কী হতে পারে, কীভাবে চলতে পারেন, কীভাবে চললে ভালো হবে, একটা জাস্ট জিস্ট যদি 1% এই ভিডিওটা কাজে লাগে সেখান থেকে ভিডিওটা বানানো। আপনারা জানেন কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং আগামীকালকের দিনে শুভযোগ চলবে এবং শুভযোগের পরে শিবযোগের একটা প্রভাব থেকে যাচ্ছে। তা সামগ্রিকভাবে ভালো যোগ হচ্ছে এবং ভালো যোগে না এটাই ফ্যাক্ট যে অনেক খারাপ কাজগুলো বা আটকে থাকা কাজগুলোও হতে থাকে, তাই আমরা চেষ্টা করব আমাদের ভালো করার, ভালোভাবে এগোনোর, পজিটিভলি এগোনোর, এটা মাথায় রাখতে হবে। আলোচনাটা চলুন এখান থেকে শুরু করা যাক বা এখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করি, কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারেন। তার আগে বলি কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রের মানুষগুলো বা জাতক জাতিকাগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে যে যে বিজনেসগুলো ভালো হচ্ছে সেটা বলি আগে, তারপর সময়টা বলছি। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং গুডস, গাড়ির বিজনেস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংসের বিজনেস ভালো ফল দিচ্ছে, হোটেল রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস কালকের দিন ভালো দেবে। মুদিখানা, চাষবাস, মাটি সম্বন্ধীয় বিজনেস একটু চাপে রাখছে। গ্ল্যামার ফিল্ড, গ্ল্যামার লাইন, গান বাজনা শিল্পী অর্থাৎ শিল্পীরা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। কালো জিনিস, চামড়ার জিনিস আপনাদেরকে একটু চাপে রাখবে। ফটকা রিলেটেড বিজনেস প্রবলেম দিতে পারে। মেডিকেল মেডিসিন চাপে রাখছে। সেলস এবং মার্কেটিং, মুখের কাজ, কথা বলে কার্যসিদ্ধি স্টেবল রেজাল্ট দিচ্ছে বা স্টেবল ফল দেবে, এটা কিন্তু ব্যাপার। তাই ওভারঅল অনেক কটা বিজনেস কালকে ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, সেখান থেকে আপনারা চেষ্টা করুন ঠিকঠাক মতো ব্যবসা করার। যাত্রা শুরু 12:10 থেকে 12:50 করবেন না। বড় ডিল, বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট সাইনিং বা বড় এই ব্যাপারটা চেষ্টা করছে 9:05 থেকে 9:40 এর মধ্যে সকালবেলা না করার, বাকি সময়কে পজিটিভলি ব্যবহার করুন, স্টেবিলিটির সাথে ব্যবহার করুন। চলুন আলোচনাটা শুরু করি, মেষ থেকে মীন রাশির ওভারঅল আলোচনাগুলো পরপর পরপর যেভাবে করি করতে থাকি বা করা যাক। ফার্স্ট রাশি মেষ, আপনি মেষের মানুষ হলে ক্রিম কালার ব্যবহার করুন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কালকের দিনে 4 সংখ্যার ব্যবহার করছেন, মা দক্ষিণা কালীকে কালকে স্মরণ করছেন। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই উচিত হবে মা দক্ষিণা কালীকে স্মরণ করা বা মা কালীকে স্মরণ করে পুজো পাঠ করে পুজো দিয়ে মাকে মনে মনে ডেকে এগোনো। সময় 12:05 থেকে 3:45 পুরোটা ভালো হচ্ছে। চেষ্টা করছেন 10:05 থেকে 11:20 একটু একটু বুঝে শুনে ব্যবহার করার, একটু দেখে ব্যবহার করার। গুরুজনদের শরীর স্বাস্থ্য আরামসে ভালোর দিকে যাবে, স্বচ্ছতা বাড়বে আপনাদের জীবনে। এবং মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেন্ডিং কাজগুলো করার জন্য অত্যন্ত স্টেবল দিন হচ্ছে। পেন্ডিং, আটকে গেছিলো, হচ্ছিল না, বাধা বিপত্তি চলছিল, অত্যন্ত স্টেবল দিন। তাই আমি নতুন কাজের দায়িত্ব না নিয়ে আমার যেগুলো খুচরো কাজ রয়েছে, খিঁচ রয়েছে, আটকে গেছিলো, হচ্ছিল না, এই কাজগুলোকে করতে বলছি। বাড়তি হেডেক নেওয়ার দিন, কারণ পয়সা আসবে, পয়সা ইনকাম বাড়াতে হবে। নিজেদের শরীর বা স্বাস্থ্যর দিক বন্ধুরা দয়া করে একটু লক্ষ্য রাখবেন, কোনো না কোনোভাবে আপনার শরীর বা স্বাস্থ্যর জায়গা কিন্তু একটু চাপ দেখাচ্ছে। বাট কালকে ইনভেস্ট করা যায়, কালকে ইনভেস্টমেন্টের দিন হচ্ছে। এনার্জি বা ভাইবসগুলো পজিটিভ নিন, পজিটিভলি এগোনোর চেষ্টা করুন, স্টেবল রেজাল্ট আসবে। নতুন দায়িত্ব, পার্টনারশিপে কাজ দেখে শুনে করুন, সিনিয়রদের থেকে কোনোভাবে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, যে কোনো সিনিয়রদের থেকে, অর্থাৎ সেখানে আমি বলতে পারি গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাগুলো একটু চাপে রাখতে পারে। বাট বিজনেস ক্ষেত্র মোটামুটি চলছে, ধার দেনা বৃদ্ধি বা বেড়ে যাওয়ার কিন্তু চান্সেস থেকে যাচ্ছে। সন্তানাদির জায়গা ভালো হলেও পড়াশোনার জায়গা ভালো নয়। দাম্পত্য জীবন শুভ বা সুখকর বলছি, এমনি বন্ধুত্ব মোটের ওপর ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে থাকবেন বা প্রেম ভালোবাসার ব্যাপারে একটু টেনশানে থাকতে হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখুন। মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেকার,
টেনশান বাড়িয়ে ফেলতে পারেন, অকারণে টেনশান বা দুশ্চিন্তা করে ফেলতে পারেন। মেষ রাশি ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো কিন্তু করবেন না, তাড়াহুড়োটা কম করুন। আর যদি হন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা কৃত্তিকা যদি আপনার নক্ষত্র হয়, কালকের দিনে রেসপেক্ট বাড়াতে বলছি, আমার মাথা উঁচু হচ্ছে, মাথাটাকে উঁচু করার পরামর্শ দিচ্ছি। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ ব্লু কালার ইউজ করুন, ব্লু আপনার জন্য উপযুক্ত কালার হতে পারে কালকের দিনে। চেষ্টা করছেন কালকের দিনে 9:50 থেকে 11:10 সামলে ব্যবহার করার, 11:35 থেকে 3:30 ভালোভাবে চলতে পারে কালকের দিনে। ব্যবহার করছেন আপনি বৃষের মানুষ হলে নাম্বার 6 সংখ্যার প্রয়োগ আপনার জন্য ভালো ফল দিচ্ছে। মা কালী বা মা দক্ষিণা কালী, মা কালীর বিগ্রহ বা রূপকে আপনি ডাকছেন, পুজো করছেন। বাবা মা পেরেন্টস গুরুজন শরীরের জায়গা লক্ষ্য রাখবেন। আপনি বিন্দাস রয়েছেন, নতুন স্টার্ট আপের জন্য বেস্ট দিন হতে চলেছে। নতুন কিছু শুরু করব, নতুন দায়িত্ব নেবো, নতুন প্রজেক্ট নেবো, নতুন কোথাও যাব, নতুন কাজ করব। পুরনো কাজ, গতানুগতিক কাজ গতানুগতিকভাবে হবে। হাটকে ডিফারেন্ট ওয়েতে ভাবা, ডিফারেন্ট স্টাইলে কাজ করা, নতুন উদ্যমে কাজ করা আপনার জন্য সুন্দরভাবে এগোনো যেতে পারে। বাট কলিগদের থেকে সমস্যা তৈরি হবে, যে গ্রুপে যে মানুষগুলো বা যে মানুষগুলোর সাথে আপনাকে ডেলিকার বেসিসে কাজ করতে হয় তারা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। আপনি যদি বৃষরাশির মানুষ হন, বৃষরাশির জাতক জাতিকা হন, দয়া করে এটা খেয়াল রাখছেন বা এটা লক্ষ্য রেখে চলছেন। তাই বৃষরাশি ওভারঅল একটু প্রাইভেসি, একটু গোপনীয়তা মেনটেন করতে হবে, নতুন দায়িত্ব নিতে হবে। গতানুগতিক চললে কিন্তু চাপই থাকবে, কিছু থাকবে না। কালিগ বন্ধু বান্ধবী এনাদেরকে অ্যাভয়েড করতে হবে, বিজনেস ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজনেস ক্ষেত্রে প্রোডাক্ট সেলিং অত্যন্ত ভালো হচ্ছে এবং পারবেন আপনি আপনার প্রোডাক্টগুলোকে ঠিকঠাক মতো সেল করতে। আর এটা বলতে পারি, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম কালকে ক্লিয়ার হবে যদি চেষ্টা করা যায়। স্বামী স্ত্রীর ঝামেলা, ঝঞ্ঝাট, ইভেন পারিবারিক ঝামেলা, পরিবারের মধ্যে গণ্ডগোল, ঝগড়া, বিবাদ মিটিয়ে ফেলতে পারছেন। তবে বাবা মায়ের সাথে সম্পর্ক একটু চাপের, প্রেমিক প্রেমিকারা মোটামুটি ঠিকঠাক রয়েছেন, ছেলে মেয়ে একটু ভোগাচ্ছে। সন্তানাদির জায়গাটা খেয়াল রাখছেন, বিদ্যার ব্যাপারে শুভফল আশা করছি। পড়াশোনা বা পড়াশোনার ক্ষেত্র শুভ হচ্ছে এটা আশা করছি। বৃষ কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে একটু হিসাব করার প্রয়োজন। বৃষ রোহিণী নক্ষত্র অ্যাগ্রেসিভ হওয়া একটু কন্ট্রোল করতে হবে, তাড়াহুড়োগুলো করা চলবে না, ধীরে সুস্থে চলতে হবে। রোহিণীর কালকের দিন কিন্তু খুব শুভ দিন নয়। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চটপটে হতে হবে, চটপট করতে হবে, চটপটে মানে চটপট কাজগুলো করতে হবে। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের জাতক বা জাতিকা মা কালী দক্ষিণা কালীকে স্মরণ করছেন, কালকের দিনে ব্যবহার করছেন আকাশী রং, কালকের দিনে চেষ্টা করছেন 6 সংখ্যার ব্যবহার করার, চেষ্টা করছেন 9:50 থেকে 11:20 সামলে ব্যবহার করার, 12:45 থেকে 3:15 এই সময়টা আপনার জন্য বেটার সময় বা বেটার রেজাল্ট দিতে পারে। এটা নিশ্চিত করে বলা যায় আপনার এবং আপনার ফ্যামিলি গুরুজন পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্য কিন্তু স্টেবল থাকছে, কিন্তু মোটিভেশনের অভাব থাকছে আপনার। পারবো না, হবে না, এনার্জি লেভেলে ঘাটতি থাকছে, হয়তো একটা ক্লান্তি কাজ করতে পারে ভেতরে ভেতরে, ইচ্ছা করছে না, ইচ্ছা লাগছে না, হচ্ছে না, পাচ্ছি না, মনের জোর পাচ্ছি না, এই যে ক্লান্তি বা ক্লান্তির যে ব্যাপারটা, এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কার্যকরী হতে পারে বা কাজ করতে পারে। কিন্তু আমি বলবো ওভারঅল মিথুন রাশির ক্ষেত্রে কালকের দিন কিন্তু চাপের দিন হচ্ছে। ব্যাপক শুভ কিছু আশা না করে ধীরে সুস্থে নিজের দৈনন্দিন রুটিন ফলো করা উচিত। দৈনন্দিন যেভাবে আমি চলি বা আমরা চলি বা চলার চেষ্টা করি, এটাকে কিন্তু মিথুন রাশির জন্য ফলো করলে মনে হয় বেটার হবে। বরং বিজনেস ক্ষেত্র স্টেবল, বাট ইনভেস্টমেন্ট কালকের দিনে হ্যাবক, টাকা লাগানো, প্রচুর টাকা খরচা বা এই ব্যাপারটা কিন্তু চেক করা উচিত, নাহলে প্রবলেম রয়েছে। তাই একটু চাপের জন্য তৈরি থাকুন, শরীরকে আরও শক্ত সামর্থ্য করুন, এনার্জি বাড়ান, চোখ কান খোলা রাখুন। দাম্পত্য জীবন সুখের, জ্ঞাতি থেকে সমস্যা রয়েছে, জ্ঞাতির লোকজনগুলো বা পাশের বাড়ি প্রতিবেশী এনাদের থেকে একটু সামলে চলুন। আশা করছি প্রেমিক প্রেমিকারা শুভ ফল পাচ্ছেন। বেস্ট পার্ট সন্তান, সন্তানের কোনো দায়িত্ব, সন্তানের বিষয়ে কোনো ইনভেস্টমেন্ট সন্তানের বিষয়ে করতে পারেন এবং সন্তান রিলেটেড কোনো রকম ডিসিশন নেওয়া যেতে পারে। পড়াশোনাটা খেয়াল রাখতে হবে, পড়াশোনায় ঘাটতি রয়েছে। মৃগশিরা নক্ষত্র ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। আদ্রা নক্ষত্র নিজেকে মোটিভেটেড করুন, প্রচুর নালে প্রবলেমে পড়বেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি মিথুন রাশির মানুষ হন, কালকের দিনে লোকের দায়িত্ব, লোকের ঝামেলা, লোকের ঝঞ্ঝাট নিতে গিয়ে, হেডেক নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন। আমার মনে হয় এটা কিন্তু নেগেটিভ পার্ট, এটাকে লক্ষ্য রাখুন। রাশি কর্কট,
কালার ব্লু, কালকের দিনে মা কালীকে স্মরণ করা, কালকের দিনে পাঁচ সংখ্যার ব্যবহার করা, কথা বলে কার্যসিদ্ধি, বেস্ট পার্ট এটা কর্কট রাশির জাতক বা জাতিকা হলে। কালকের দিনে লালটি অ্যাভয়েড করে দিচ্ছেন, কালারগুলো বেস্ট কালারগুলো বলছি, লাল রং কালকে দরকার নেই। কালকের দিনে চেষ্টা করছেন 9:50 মানে 10:10 থেকে 11:05 তার পরের সময়টা সুন্দর দিন হচ্ছে, সুযোগ আসছে, সুযোগ সন্ধানী হন। ফিজিক্যাল ওয়ার্ক কিচ্ছু দাম দেবে না, কালকের দিন চেষ্টা করবেন ব্রেন ওয়ার্ক করার, মাথাটাকে কাজে লাগানোর এবং প্রপার পরিকল্পনা, প্রপার প্ল্যানিং এবং সেইভাবে এগোনোর চেষ্টা করা উচিত। তাই আপনি প্রি প্ল্যান্ড করুন কালকের দিনে যে আমি কী কী করতে পারি, কী কী কাজ রয়েছে, কী কী কাজ করলে আমার ভালো হবে, কোন কোন দিকে গেলে আমার বেটার রেজাল্ট আসছে, আপনি যদি কর্কটের মানুষ হন, এবং সেইভাবে বা সেই রকমভাবে চলতে হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। বেস্ট পার্ট, পাঁচটা কাজ পাঁচটাকে প্ল্যান করছেন এবং সেই পাঁচটাকে নিয়ে ছুটছেন, প্রত্যেকটা কাজে সফল হবেন। টাইম মেনটেন করুন, প্ল্যান করুন, সুযোগ সন্ধানী হন, আমি বলবো এটাই রেজাল্ট হবে। এবং একটু অয়েলিং করতে হবে, একটু বাটারিং করতে হবে, একটু তেল মারতে হবে, ব্যাস এগিয়ে যান আপনি যদি কর্কটের মানুষ হন। আপনার আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ঠিকঠাক থাকলেও বিজনেস ক্ষেত্র কিন্তু খুব একটা স্টেবল নয়। বিজনেসের ব্যাপারে নিজে প্রেজেন্ট থাকুন, কাস্টমার ডিলিংস ঠিকঠাক করুন, অহেতুক কাস্টমারদের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, পয়সা একটু চাপ থাকছে কর্কটের মানুষজনদের, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন, হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকবেন, প্রেম বা প্রেমের ব্যাপারে একটু মানসিক কষ্ট এবং বন্ধুত্বের ব্যাপারে একটু মানসিক কষ্ট হতে পারে। সন্তানাদির জায়গা যথেষ্ট ভালো, বিদ্যার ব্যাপারে আমি আশাবাদী যে আপনারা সুফল পাবেন, তাই পড়াশোনা নিয়ে বা পড়াশোনার ক্ষেত্র নিয়ে বা দিক নিয়ে আশা করছি তেমন কোনো প্রবলেম বা ব্যাপক কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র রিস্ক নিতে পারেন, কর্কট রাশি পুষ্যা নক্ষত্র আরও বেশি অ্যাক্টিভ হন, আরও বেশি সতর্ক হন, ঢিলে ঢালা মানসিকতা ত্যাগ করুন। অশ্লেষা নক্ষত্র বন্ধুত্ব ট্র্যাপে ফেলবে, সামলে চলুন বন্ধু বান্ধবী বা এই জায়গাটা সামলে চলুন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। সিংহরাশির জাতক বা জাতিকা, সিংহরাশির মানুষজন যদি আপনি হন, কালকে প্রচণ্ড প্রেসারের মধ্যে কাজ করতে হচ্ছে, কালকের দিনে আর্ট ব্যবহার করছেন, সাদার কাছাকাছি রঙগুলো ব্যবহার করবেন, কালকের দিনে মা কালীকে স্মরণ করছেন, চেষ্টা করবেন সকাল থেকে 11:30 সাবধানে থেকে তার পরের সময়টাকে ধীরে সুস্থে ব্যবহার করার। পার্টিকুলারলি আমি কোনো সময়ের ভাগ করছি না আপনার বা আপনাদের জন্য, আপনি যদি সিংহের জাতক বা জাতিকন, প্রচণ্ড প্রেসার নিয়ে কাজ করতে হচ্ছে, মানসিক চাপ বা মানসিক উদ্বেগটা প্রচণ্ড পরিমাণে থাকছে সিংহরাশির জাতক বা জাতিকা হলে, শ্মশান মানে কাজ করছেন এই নিয়ে অসুবিধা নেই, কিন্তু কনফিউশন এবং ডিপ্রেশন দুটোই আপনার ক্ষেত্রে থাকতে পারে। আপনার কাজের কোনো ঘাটতি হচ্ছে না, যা প্রবলেম হচ্ছে ইন্টারনাল প্রবলেম হচ্ছে, আপনি লোকে দেখবেন যে প্রচুর কাজ করছেন কিন্তু ভেতরটা হয়তো সাই দিচ্ছে না, এই ব্যাপারটা হতে পারে। তাই চাপ দায়িত্ব বা দায়িত্ব কর্তব্যগুলো পালন করার জন্য রেডি থাকুন, আমার মনে হয় এটা কিন্তু আপনাকে পজিটিভ ভাইবস দেবে, প্রেশার নিয়ে কাজ করতে হবে, তাই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি থাকুন। বেস্ট হচ্ছে কোনো শক্ত কাজ দিয়ে দিন কাটানো, এবং পার্টিকুলারলি হাজার একটা চাপতে পারে, তাই একটা যদি বড় কাজ করেন তাতে অনেকটা সময় কেটে যাবে বা অনেকটা ভালোভাবে কাজ করতে পারবেন। আপনার শরীর একটু গণ্ডগোলের, বাবা মা ভালো থাকছেন, পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, সিংহর বিজনেস কিন্তু ভালো হবে কালকের দিনে। যারা সিংহরাশি বিজনেস ওম্যান বিজনেসম্যান স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং বিজনেস ক্ষেত্রে মোটের ওপর ডেভেলপমেন্ট থাকছে বা মোটের ওপর গ্রোথ থাকছে এটা বলতে পারি, এটা নিয়ে অসুবিধা নেই আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন। বাট সিংহরাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা চাপানোতর বা চাপ থাকছে, বাট বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, প্রেম ভালোবাসা এবং গুরুজনদের সাথে সম্পর্ক বা দায়িত্বগুলো ভালোভাবে পালন হচ্ছে। সন্তানাদির জায়গা যথেষ্ট ভালো, বিদ্যার স্থানটা গণ্ডগোলের, বিদ্যার ব্যাপারে রেডি থাকুন, নিজেকে নিজে চাঙ্গা করুন, ভেতরে একটু প্রবলেম রয়েছে, চাপের বোঝা প্রচুর রয়েছে, দায়িত্ব এড়াতে পারছেন না, তাই এগুলো চাপই বলতে পারি না, তাই এই জায়গাগুলো একটু দেখে শুনে চলতে হবে। মঘা নক্ষত্র হলে ইচ্ছাকৃতভাবে আপনার সাথে শত্রুতা করা হবে, আপনার পেছনে লাগা হতে পারে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনাকে কন্ট্রোল করা হতে পারে, ডমিনেট করা হতে পারে আপনার সাথে আপনাকে, আর উত্তর ফাল্গুনী নক্ষত্র ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, ভুল জায়গায় পয়সা খরচা হয়ে যেতে পারে, পরে মন আফসোস করলেন এটা না করলেই ভালো হতো, এই জায়গাটা না গেলেই ভালো হতো, এই ব্যাপারটা একটু খেয়াল রাখছেন। পরের রাশি হচ্ছে কন্যা,
মানে আপনি যদি কন্যার মানুষ হন বা কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে আপনি কী ফল পাচ্ছেন। কন্যার ক্ষেত্রে কালকের দিনে বেস্ট কালার সবুজ, কালকের দিনে পাঁচ ব্যবহার করছেন, মা দক্ষিণাকালীকে ডাকছেন, চেষ্টা করছেন পৌনে দশটা থেকে এগারোটা পাঁচ সামলে সেখান থেকে পৌনে তিনটে পুরো সময়টাকে পজিটিভলি ব্যবহার করা যায়। কন্যা রাশির জাতক বা জাতিকারা আরও বেশি চটপটে হন, একটা কাজ এবং বেকার ইমোশন বা ফালতু ইমোশন, ইমোশন কোনো সময় ফালতু হয় না, কিছু ক্ষেত্রে ফালতু হয়, যে ইমোশনগুলোর দাম থাকে না, যে ইমোশনগুলোর দাম পাওয়া যায় না, সেই ইমোশনগুলোকে কালকে ত্যাগ করুন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। প্র্যাকটিক্যাল হন, প্রফেশনাল হন, কালকের দিনে প্রফিট করতে পাচ্ছেন, শর্টকাট নিন কালকের দিনে, দেখুন কোন লোকটার দ্বারা আপনার কার্যসিদ্ধি হতে পারে। ওই ধরে বসে থাকবেন, আশা করে বসে থাকবেন, ওই এই কথাগুলো দাম দেবে না। প্র্যাকটিক্যাল হন, চটপটে হন, কাকে দিয়ে কাজ হবে, কার দ্বারা কাজ হবে, কীভাবে কাজ হবে, কোনটা সবচেয়ে সোজা উপায়, এগুলো ভাবতে হবে না। আপনি যদি কন্যার মানুষ হন এটাই তো বেস্ট রাস্তা, অনেকটা কাজ এগোবে, অনেক দায়িত্ব উতরে যাবে এবং ভালো হতে পারবেন, ভালো সাজতে পারবেন। কজন ভালো হয় এখনকার দিনে, সবাই বেশিরভাগ জন তো ভালো সেজে বসে আছে, এটা ব্যাপার আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন। আপনার শরীর ভালো রয়েছে, বাবা মা একটু চাপে থাকছেন, বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা কিন্তু থেকে যাচ্ছে, তাই অর্থ বা অর্থনৈতিক দিক নিয়ে কন্যা রাশি চাপে নেই। বিজনেসটা আরও একটু মনোযোগী হয়ে করুন এবং কাস্টমার ডিলিংস একটু প্রবলেম রয়েছে, তাই বিজনেসের ব্যাপারে আরও চাঙ্গা হন, আরও সতর্ক হন, আমার মনে হয় এটাই বেস্ট হচ্ছে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে শুভ ফল, বন্ধুত্ব থেকে সমস্যা আছে, বন্ধু হবে না, ইমোশন হবে না, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে রয়েছেন, বাবা মা ঠিকঠাক রয়েছেন, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি প্রতিবেশী থেকে সাবধান, প্রেমিক প্রেমিকারা সুফল পাবেন, সন্তান আদির জায়গা যথেষ্ট ভালো হচ্ছে, তাই ছেলে মেয়ে বা সন্তান নিয়ে চাপ নেই, বিদ্যাস্থান মোটের ওপর চলছে বলা চলে কন্যা রাশির জাতক বা জাতিকারা। তাই কালকের দিন কন্যা রাশির গোছানোর দিন হতে পারে, ডিপেন্ড করছে আপনার ওপর আপনি এটাকে কতটা কাজে লাগছেন বা কাজে লাগাতে পারছেন, ব্যাস আপনি ঠিক করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিনে সাইলেন্ট ওয়ার্কার হন, হস্তা নক্ষত্র কালকের দিনে লোকের ঝামেলায় থাকবেন না, চিত্রা যদি আপনার নক্ষত্র হয় কালকের দিনে রিস্ক দেওয়া যেতে পারে, রিস্ক নিতে পারেন, দায়িত্ব নিতে পারেন, অসুবিধা নেই। তুলা, তুলা রাশির মানুষজনদের কালকের দিন কিন্তু এই সপ্তাহের বেস্ট দিন হতে চলেছে একটা, হ্যাঁ এত বড় কথা বলছি, দু চারজনের ক্ষেত্রে হবে না এটাও বলছি, বাট তুলা রাশির জাতক বা জাতিকাদের তিনটে জিনিসকে ফলো করতে বলছি, তিনটে জিনিস, কালার ব্লু, সংখ্যা আট, টাইম এগারোটা চল্লিশ থেকে তিনটে দশ, নটা পঁয়ত্রিশ থেকে এগারোটা সামলে ব্যবহার করছেন। প্রথম হচ্ছে আপনি ফ্রন্টে থাকবেন, আপনি রিস্ক নিতে পারেন, আপনি বাড়তি দায়িত্ব নিতে পারেন, সেনাপতি হওয়ার মানসিকতা নেওয়ার দরকার আছে কালকের দিন, ঝাঁপিয়ে পড়ার দরকার আছে, ঝুঁকি নিতে হবে, দেখি না এই মানসিকতাটা নেওয়ার দরকার আছে, বেস্ট দিন হবে, অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে, এত বড় কথা বলছি, আপনি দেখুন আপনার কতটা ভালো হয়, সাফল্য হলে তো আপনারই আসবে, ভালো হলে তো আপনারই হবে, লাভ করলে তো আপনিই করবেন, তাই সেই জায়গাটা আপনি দেখুন আপনি কতটা করতে পারেন বা আপনার কতটা প্রফিট হয়, দায়িত্ব তো আপনার উপরেই রয়েছে না, শরীরটা একটু খেয়াল রাখছেন, গুরুজনদের শরীর ভালো থাকছে, এখানে চাকরির বিষয়ে আর কোনো কথা বলার নেই, ওই ফালতু ছোটো ছাতো শত্রুতা বসেদের থেকে একটু চাপ পেছার এগুলো নর্মাল ব্যাপার, এতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ কথা বলছে শুনছি কোনো অসুবিধা নেই, এটা এটা মাথায় রাখতে হবে। বিজনেস ক্ষেত্রে যথেষ্ট স্টেবল, যথেষ্ট স্টেবল কালকের দিনে, তাই বিজনেস নিয়ে কোনো রকম প্রবলেম বা কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই, সুন্দরভাবে মসৃণতার সাথে এগিয়ে যান, কনফিডেন্ট হয়ে কাজ করুন, চল ভাই আজকে আমার ভালো হবে, দেখি আমাকে কে আটকায়, পারবেন না, পারলে আপনি জিতবেন। সন্তান ভোগাবে, পড়াশোনার জায়গাটা মনোযোগ দিন, আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, তুলা রাশির মানুষজনকে, আপনি ম্যারিড হন আনম্যারিড হন, আপনার পার্টনার যদি থেকে থাকে তার সাথে আলোচনা করবেন সব বিষয়ে, ঝামেলা থাকলেও আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ তার সাথে আলোচনা করুন যে এটা ঠিক করছি না ভুল করছি। হাজব্যান্ড ওয়াইফ একে অপরের ওপর নির্ভরশীলতা যদি বাড়াতে পারেন, প্রেমিক প্রেমিকা নির্ভরশীলতা বাড়ান, দেখুন সম্পর্কও ভালো হবে, কাজও ভালো এগোবে এবং আপনার পার্টনারের পরামর্শে আপনি উপকৃত হতে পারেন। বাবা মায়ের সাথে সম্পর্ক মোটামুটি চলবে, বেকার সময় নষ্ট করবেন না, আমার আমার মতে এটাই কিন্তু সেরা উপদেশ হতে চলেছে। চিত্রা নক্ষত্র কালকের দিন
বিপরীত লিঙ্গ থেকে একটু সাবধান থাকবেন, বাইরের ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বলছি না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্ল্যানিংয়ে গলতি রয়েছে, ঘাটতি থাকছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন জ্ঞাতি শত্রুতা একটু ভোগাতে পারে, জ্ঞাতির লোকজনরা টেড়ামাকা একটু কথা বলতে পারে, একটু দেখে নিন তো। পরেরটা হচ্ছে বৃশ্চিক রাশি, অফ হোয়াইট কালকের দিনে বেস্ট হচ্ছে, অফ হোয়াইট কালকের দিনে বেটার কালার, কালকের দিনে নীলটা অ্যাভয়েড করছেন, কালকে চার সংখ্যা ব্যবহার করছেন, দক্ষিণাকালী মাকে ডাকছেন, প্রত্যেকটা রাশির জন্যই মা দক্ষিণাকালীকে ডাকতে বলছি। আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হন, চেষ্টা করছেন 9:50 মানে 10:10 থেকে 11:20 সামলে ব্যবহার করার, 11:35 থেকে 3:40 প্রায় আপনার সময় হতে পারে। ধীরে সুস্থে ওয়ান বাই ওয়ান কাজ করবেন, তাই একটা কাজ কমপ্লিট করে আর একটাতে ঝাঁপাচ্ছেন, একটা করে আর একটা কাজ এগোচ্ছেন, এবং এটাই হবে বেস্ট ওয়ে বা বেস্ট পার্ট আপনি যদি বৃশ্চিকের মানুষ হন বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হন। আমি বলবো ব্যাপক শুভ কিছু বলছি না, চাপের দিন বলছি, চাপ নেওয়ার, চাপ থাকার, প্রেশারে থাকারই দিন বলছি, বাট এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করছি আপনারা সুন্দরভাবে ধীরে সুস্থে কাজ করলে অনেকটা কাজ এগোতে পারছেন, অনেকটা ভালো কিছু করতে পারছেন, অনেকটা বেটার রেজাল্ট ক্রিয়েট করতে পারছেন, এবং কালকে ডেস্টিনি আপনার সাথেই রয়েছে, ভাগ্য আপনার সাথে রয়েছে। তাই বৃশ্চিক রাশি ধীরে সুস্থে ওয়ান বাই ওয়ান কাজ করতে থাকুন, টাইমের সাথে চলুন, বেটার রেজাল্ট হবে। কিছু ক্ষেত্রে অয়েলিং করতে হবে, ওপরমহল বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এনাদেরকে একটু তেল মারতে হতে পারে, বাট সেটা ভালো হবে, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিক হন। তাই চলুন বিজনেসটা একটু দেখুন, বিজনেসে চাপ রয়েছে, ধার দেনা বাড়তে পারে। চাকরি ক্ষেত্রে ধৈর্য ধরে থাকা, বেশি কথা না বাড়ানো, নিজের মতো করে আস্তে 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 কাজগুলো করে যাওয়া, সুযোগ আসতে পারে অপেক্ষা করুন, ভালো কোনো খবর আসতে পারে অপেক্ষা করুন, পরিবারের শরীরটা খেয়াল রাখছেন, আপনার শরীর ভালো রয়েছে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, খুচরো বিবাদ চলতে পারে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হচ্ছে। বন্ধুত্ব সাপোর্ট দেবে, বন্ধু বান্ধবী বানেরা সাপোর্ট দিচ্ছেন, সন্তান বা ছেলে মেয়ে ঠিকঠাক এবং বাবা মায়ের সাথে সম্পর্কও ঠিকঠাক রয়েছে, বরং বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পাচ্ছেন। বিদ্যার ব্যাপারে মোটের ওপর ভালো ফল বলতে পারি। বিশাখা কনফিডেন্সের অভাব বড্ড বেশি, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের না জানা জিনিসগুলো ভুল করা একটা প্রবণতা তৈরি হতে পারে, এবং জ্যেষ্ঠা নক্ষত্র কালকের দিনে আমি বলবো আত্মনির্ভরশীলতা প্রয়োজন, বা নিজের ওপর ভরসা, নিজের ওপর নির্ভর করে থাকা এটা কিন্তু প্রয়োজন, খেয়াল রাখুন এবং ট্রাই করুন, আমার মনে হয় এটাই কিন্তু বেস্ট পার্ট আপনি যদি বৃশ্চিক রাশি হন। ধনুরাশি, ধনুরাশির জন্য কালকের দিনে আমি বলবো ছয় সংখ্যা, কালকের দিনে সবুজ রং, কালকের দিনে মা কালীকে স্মরণ করা চেষ্টা করছেন, 10:05 মানে 10:00 ধরুন, সেখান থেকে 11:20 সামলে ব্যবহার করে তারপর থেকে 2:45 স্টেবিলিটির সাথে কাজ করা যাবে, কিন্তু কোনো রিস্কে যাওয়া যাবে না, বাড়তি কথা বলা যাবে না, কোনো গসিপ বা আলোচনায় থাকা যাবে না, আপনার নামে কিছু রটানো হতে পারে, আপনার কোনো কথাকে ফুলিয়ে ফাপিয়ে এত বড় করে দেখানো হতে পারে, অর্থাৎ কিছু ক্ষেত্রে কিছু শত্রুতার কথা আমি বলতে চাইছি। আপনার এবং আপনার পরিবার বা গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু চাপ অতিরিক্ত থাকছে, দায়িত্বটা মারাত্মক লেভেলের থাকছে, প্রচুর প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে, এবং আপনি যদি কাউকে কোনো অ্যাডভাইস দিতে যান, কাউকে কোনো ভালো কথা মন্দ কথা জ্ঞান যাই বলুন দিতে যান, সেগুলোও আপনার ঘাড়ে চেপে যাবে, তাই নিজেকে একটু হাইড করে রাখুন, প্রেশার নেওয়ার জন্য তৈরি থাকুন, লোকে সুযোগ খুঁজবে আপনাকে দিয়ে কাজ করানোর, তারা অর্ডার করবে না, তারা রিকোয়েস্ট করবে, তারা আপনাকে আপনার দুর্বল জায়গাটায় আঘাত করতে পারে, সেটা কোনো লোক নয়, অফিসের যে কেউ হতে পারে, তাই আপনি বেশি বন্ধুত্ব বেশি বান্ধবী বা এই পোস্ট বা এই পজিশানগুলো অ্যাভয়েড করুন, আমার মনে হয় এটাই কিন্তু বেটার রেজাল্ট হচ্ছে আপনি যদি ধনুরাশির মানুষ হন। তাই চুপি ছাড়ে যেটুকু হচ্ছে সেটুকু করুন, ধীরে সুস্থে কাজ করুন, এবং চাপ নেওয়ার জন্য তৈরি থাকুন, চাপিয়ে দেওয়া হবে এটার জন্য তৈরি থাকুন। ব্যবসা বরং ভালো চলছে ধনুরাশির, এবং এখানে একটা কথা বলার রয়েছে, ব্যবসাতে ইনভেস্টমেন্টও হতে পারে, ফাইন্যান্স অর্থনৈতিক ক্রাইসিসের জায়গা কন্ট্রোল থাকতে পারে। শুভ দিক হচ্ছে বাবা মায়ের শরীর, যাদের বাবা মা অসুস্থও রয়েছেন, আশা করতে পারি বাবা মা শারীরিকভাবে বা শারীরগত দিক দিয়ে যথেষ্ট স্টেবল রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন,
ধনুরাশির মানুষ হলে। ধনুরাশির জাতক বা জাতিকাদের, ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দাম্পত্য জীবন মোটের ওপর ভালো, পরিবারের মধ্যে খুচরো বিবাদ, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, সন্তান সুখের জায়গা বেটার হচ্ছে, বিদ্যাস্থানটা নজর রাখতে হবে। তাই প্রেম, স্বামী স্ত্রী ভালো ফল, বাবা মায়ের সাথে সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্কগুলো একটু খেয়াল রাখুন। নক্ষত্র মূলা বুঝে কথা বলবেন, নক্ষত্র পূর্ব ছাড়া বসেদের চটাবেন না, নক্ষত্র উত্তরা ছাড়া কেউ আপনাকে কপি যেন না করে একটু খেয়াল রাখুন, বা আপনার দুর্বলতার কেউ যেন সুযোগ না ওঠায় এটা খেয়াল রাখবেন, না হলে সে কিন্তু প্রফিট করে আপনাকে ডমিনেট করে বেরিয়ে চলে যাবে। রাশি মকর, কালকের দিনে মকরের সবুজের ব্যবহার করা উচিত, কালকের দিনে আট ব্যবহার করছেন, কালকের দিনে দক্ষিণাকালী মাকে ডাকছেন, চেষ্টা করছেন পৌনে দশটা থেকে এগারোটা পঁয়ত্রিশ সাবধানে ব্যবহার করার, পৌনে বারোটা থেকে তিনটে চলতে পারে কিন্তু দেখে শুনে চলতে হবে। মকর রাশির কোনো না কোনোভাবে কালকের দিনে লাস্ট মুমেন্টে গিয়ে কাজ বন্ধ হচ্ছে এবং বড়ভাবে ফাইন্যান্সিয়ালি লসের মুখে পড়ছেন, অর্থ কষ্ট বা অর্থ চাপ বা কোনোভাবে আপনার ওপর কোনো পেনাল্টি চাপতে পারে, পেনাল্টি মানে যেটা বোঝাচ্ছে আর কি, বা বলতে চাইছি বুঝতেই পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখুন, কোনো ছোটো ভুলের বড় মাসুল দিতে হবে। তাই মকর রাশি সামলে চলুন, ধীরে সুস্থে চলুন, কোনোভাবে কোনো না ঝামেলায় যেন আপনি জড়িয়ে পড়েন, কোনো যা কোনোভাবে যেন আপনার দিকে না আঙুল ওঠে বা ওঠানো হয়, আপনি খেয়াল রাখছেন আপনার আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো চলছে, একটা কর্মক্ষেত্রের যেরকম নর্মাল লাইফ হয় লিড করবেন, কিন্তু যেন কোনো দায়িত্ব আর কোনোভাবে আপনার ঘরে না কেউ বন্দুক রেখে ফায়ার করে দিতে পারে খেয়াল রাখবেন, এবং আপনাকে না ইউজ করে বেরিয়ে যায় এটা লক্ষ্য রাখছেন আপনি যদি মকরের মানুষ হন। বিজনেস তাও ভালো চলছে, বাট সব ক্ষেত্রেই প্রথমে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখতে হবে বা এগুলো কিন্তু নজর রেখে চলতে হবে, মানসিক অস্থিরতা বা মানসিক অশান্তি চাপতে পারে। দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ আরামসে ভালো চলছে এবং প্রেমিক প্রেমিকারাও কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন, সন্তান ভোগাবে, চিন্তা করাবে, বদমাইশি বাড়াবে, বাট আশা করতে পারি বিদ্যা বা পড়াশোনার ব্যাপারে আপনি যথেষ্ট স্টেবল রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যদি মকরের মানুষ হন বা মকরের জাতক বা জাতিক হন। উত্তরা ছাড়া নক্ষত্র কোনো ফালতু ঝামেলায় অকারণে জড়িয়ে পড়তে পারেন, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ফাঁসাতে পারে, ধনিষ্ঠা যদি আপনার নক্ষত্র হয় রাগ জেদ নিয়ন্ত্রণ করুন, না হলে চাপ রয়েছে বা না হলে চাপে আপনি পড়তে পারেন। কুম্ভ যদি আপনার রাশি হয় ব্ল্যাক ইউজ করতে পারেন, ব্ল্যাকের কাছাকাছি কালারগুলো ইউজ করতে পারেন কালকের দিনে, না আপনি চেষ্টা করছেন সাত সংখ্যার ব্যবহার করার, মা দক্ষিণাকালী মাকে স্মরণ করার চেষ্টা করতে হবে সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে প্রায় এগারোটা একটু সামলে নিয়ে সেখান থেকে প্রায় তিনটে পনেরো বেস্ট টাইম। কালকের দিনে ডমিনেটিং নেচার প্রপার বলবো না কিন্তু আদায় করে নিতে জানতে হবে, মিষ্টি মুখে ছুরি মারার প্রয়োজন রয়েছে এবং মিষ্টি চালে চলার প্রয়োজন রয়েছে। সুন্দরভাবে কালকের দিনে একটা জায়গা একটা নিজের স্ট্যান্ড নিয়ে কাজ করা উচিত, নতুন দায়িত্ব নেওয়া উচিত, রিস্ক নেওয়া যায়, সকলকে নিজের কন্ট্রোলে রাখার প্রয়োজন রয়েছে, পরিস্থিতিগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেই অনুযায়ী পরিকল্পনা সেই অনুযায়ী প্ল্যানিং করুন, ঠিক করে নিন রাত্রিবেলা শোয়ার সময় ঠিক করে নিন যে কালকে এই কাজগুলো রয়েছে এগুলোকে আমি এই এইভাবে করতে পারি, তাহলে এই এইভাবে মানে নিজের মাথার মধ্যে একটা প্ল্যান সেট করুন। রাগ জেদ টেম্পার লুজ করা অধৈর্য হয়ে পড়া আপনাকে ডোবাতে পারে, কিন্তু একটু লোককে গাছে তোলা, একটু অয়েলিং করা, একটু সুন্দরভাবে কথা বলা আপনার জন্য বেস্ট রেজাল্ট দিচ্ছে। মায়ের শরীরটা খেয়াল রাখছেন, ওভারঅল জায়গা ঠিকঠাক রয়েছে, ফাইন্যান্সিয়ালি গেনার হওয়ার সম্ভাবনা, বিজনেসে ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবলভাবে থাকছে কুম্ভের জাতক বা জাতিকালা। এত ভালো দিন পাবেন না, পারলে কাজে করুন, কাজ লাগান, কন্ট্যাক্টস বাড়িয়ে নিন। কুম্ভর দাম্পত্য জীবন ভালো হলেও পরিবার এবং প্রেম, যে মানুষগুলোর সাথে হাজব্যান্ড ওয়াইফটা শুধু বাদ দিচ্ছি এবং সন্তানাদির জায়গা বাদ দিচ্ছি, বাট আর যে দশজন কুড়িজন তিরিশজন চল্লিশজন লোক, তাদের সঙ্গে দৈনন্দিন ওঠা বসা চাকরি ক্ষেত্রে নয়,
পরিবারের ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকা বা বন্ধুত্ব বলতে পারেন, এটা কিন্তু একটু চাপে রাখছে। সন্তানাদির জায়গা ঠিকঠাক, বিদ্যার জায়গা অত্যন্ত স্টেবল, তাই বেশি বন্ধু বান্ধবী এইগুলো আত্মীয় স্বজন একটু অ্যাভয়েড করে কাজে ফোকাস থাকুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লাফালাফি আপনি করবেন না। শতভিষা নক্ষত্র কথায় কার্যসিদ্ধি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্টে উন্নতি, এজেন্টদের সাপোর্টে উন্নতি, তাদেরকে তারা যদি শত্রুও হয় সামনে তো করছে না, সেটা সুযোগ আপনি নেবেন। পরের রাশি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীনের মানুষ হন, কালকের দিনে চেষ্টা করছেন সবুজ রঙের ব্যবহার করার, আপনি যদি মীনের জাতক বা জাতিকা হন বা মীনের মানুষ হন, কালকের দিনে চেষ্টা করছেন লালটাকে অ্যাভয়েড করার। কালকের দিনে মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে মা দক্ষিণাকালীর স্মরণ, চার সংখ্যার ব্যবহার, নাম্বার ফোর, চার সংখ্যার ইউজ করা বা ব্যবহার করা, সকাল 9:50 থেকে 10:11:20 সামলে ব্যবহার করে 11:35 থেকে 2:50, 3:10 আরামসে চলতে পারে। কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে হাসি মুখে ঠান্ডা মাথায় ডিসিশান মেকিংয়ের দিন, প্রফিট বিল্ড করার দিন, সুযোগ সন্ধানী হওয়ার দিন। শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম দুটোই করতে হতে পারে, কিন্তু শারীরিক পরিশ্রমের থেকেও মানসিক পরিশ্রমের দ্বারা সাফল্য কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই বেশি। এবং কালকের দিনে কিছুজনকে শিক্ষা দিতে পারেন, কিছুজনকে তাদের ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন। তাই মীন রাশির জাতক বা জাতিকাদের, মীন রাশির মানুষজনদের আমি বলবো বেস্ট পার্ট এটা যে চেষ্টা করতে হবে নিজের একটা স্ট্যান্ড নেওয়ার। আমি কাউকে ডমিনেট করতে বলছি না, কারোর উপর রাজত্ব করতে বলছি না, নিজের জায়গাটা বুঝে নেওয়ার কথা বলছি। বিশাল কিছু বড় দায়িত্ব আপনি করতে কিছু করতে পারবেন না, শুধু নিজের কাজটা যাতে সাকসেসফুলি হয় সেটা আপনি দেখুন। এটাই কিন্তু মীন রাশির বেস্ট পার্ট। আপনার এবং আপনার ফ্যামিলির শরীর মোটের ওপর ভালো চলছে, মীন রাশির মানুষজনদের অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে থাকছে, কিছু ক্ষেত্রে অফিসে আপনার সঙ্গে অনৈতিক ব্যবহার একটু আসতে পারে, এটা লক্ষ্য রাখছেন, তাই প্রপার চিন্তা করে এগোন, বেস্ট রেজাল্ট আসবে। বিজনেস ক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে না, গতানুগতিকভাবে চলছে, বিজনেসে রিস্ক নিতে গেলে ডুবতে হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটামুটি চলবে, জ্ঞাতি থেকে একটু সমস্যা, প্রেম ভালো চলবে, বাবা মায়ের সাথে সমস্যা, সম্পর্ক বাবা মা বা এজেন্টদের সম্পর্কগুলো মোটের ওপর ভালো হতে পারে বা হওয়ার চান্সেস থেকে যাচ্ছে। সন্তান ঠিকঠাক রয়েছে, পড়াশোনার জায়গা ভালো হচ্ছে, চাকরিওয়ালা মানুষগুলো, বিজনেস করা মানুষগুলো নিজের কাজ ঠিকঠাক মতো করুন, নিজের জায়গাটা নিজের প্রফিটের ব্যাপারে লক্ষ্য রেখে চলুন। কিন্তু অন্য লোকের চিন্তা, অন্য লোকের ভাবনা আপনাকে ভাবতে কেউ বলেনি এবং ভাবলে আপনি কিছু করতেও পারছেন না। তাই আশা করব আপনাকে বোঝাতে পারলাম, বা এটা ফলো করলে 5% হলো বেটার রেজাল্ট হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাচ্ছেন না, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি থেকে সাবধান, রেবতী প্রেম ভালোবাসায় বা ভালোবাসার ব্যাপারে কষ্ট পেতে পারেন, খেয়াল রাখছেন। এই আগামীকালকের রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন।